স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। কঠোর লকডাউনের তৃতীয় দিন রাজধানীতে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে মোহাম্মদপুরের কলেজ গেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আফরোজা আলিম। আশা আশা, ঢাকার লকডাউনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে যেমন দৃশ্যটি আমরা দেখেছি, ঢাকার তৃতীয় দিনের মতো কঠোরতম লকডাউনে দেখা গিয়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অনেক বেশি। আমরা সকাল থেকে প্রতিটি সড়কে দেখেছি যে রীতিমতো জ্যাম হয়ে গেছে এমন অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে ব্যক্তিগত গাড়ির সাথে যারা জরুরি সেবায় নিয়োজিত তাদের গাড়ির সাথে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। এখানে যারা চেক পোস্টে আছেন, কর্মরত প্রশাসনের লোকজন যারা আছেন, তারা কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন প্রতিটি গাড়ি চেক করার জন্য। তারা অনেককে চেক না করেই ছেড়ে দিচ্ছেন, আবার যাদেরকে সন্দেহ হচ্ছেন তাদের তারা চেক করছেন। তবে এ পর্যন্ত তাদেরকে আমি দেখিনি কাউকে জরিমানা করতে। তবে তারা বলছেন যদি এমন অনেকে আসেন যারা জরুরি কাজের কথা বলে আসেন, অনেকে হাসপাতালের কথা বলছেন, তবে তাদের মনে হচ্ছে যে অনেকেই রীতিমতো মিথ্যা কথা বলেই বের হচ্ছেন। আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা অনেককে দেখেছি পায়ে হেঁটে কিন্তু চলাচল করছে। আমরা গাবতলী এলাকায় গিয়েছি এবং সেখানে দেখা গেছে ঢাকার ভিতরে কিন্তু ঢাকার বাইরে থেকে অনেক লোকজন আসছেন এবং তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকার লকডাউনের সবশেষ তথ্য। আশা, আপনাকে ধন্যবাদ। দর্শক জানবো টাঙ্গাইলের লকডাউনের খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, টাঙ্গাইলে লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সরকার ঘোষিত লকডাউনে আজকে তৃতীয় দিন চলছে, টাঙ্গাইলে ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত হচ্ছে। টাঙ্গাইলের বিভিন্ন শহরগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়, হাট বাজারগুলোতে উপচে পড়া ভিড়। মানুষ কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না, মানুষ স্বাস্থ্যবিধি না মেনে পুলিশের চোখের মুখে পড়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তারা বিভিন্ন ভাবে আমার পিছনে লক্ষ্য করবেন যে পুলিশ প্রশাসনের একাধিক টিম, এই যে মানুষের যে সিএনজি যাচ্ছে, তো সিএনজি মানুষ বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আর টাঙ্গাইলের আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে টাঙ্গাইলের যে করোনার যে বিষয়টি, করোনায় এই যাবৎ 72 ঘন্টায় কোনো মৃত্যুর সংখ্যা ওই রকম নেই, কিন্তু আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই পর্যন্ত করোনায় 10,000-12,600 জনের মতো আক্রান্ত হয়েছে, আর সুস্থ হয়েছে 6,600 জন, মৃত্যু হয়েছে 200 জনের মতো। তো টাঙ্গাইলের লকডাউনের যে সার্বিক যে বিষয়টি, প্রশাসনের সাথে একাধিক ভ্রাম্যমাণ টিম কাজ করছে। তো ভ্রাম্যমাণ টিম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লোকজনকে বিভিন্ন ভাবে জেল জরিমানা করছে। তো এর থেকে আর এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুবন। কঠোর লকডাউনের তৃতীয় দিনেও ঢাকায় ফিরছে মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শাওন। শাওন, এই মুহূর্তে ঘাটে মানুষের চাপ কেমন দেখছেন আর প্রশাসনের কোনো নজরদারি আছে কিনা আমাদের জানাবেন। ইফতেখার, আপনি জানেন যে কঠোর লকডাউনের আছে তৃতীয় দিন চলছে এবং এই তৃতীয় দিনও আমরা দেখতে পাচ্ছি এই শিমুলিয়া ঘাটে প্রচুর মানুষের ভিড়। যে মানুষগুলো ঢাকায় ফিরছেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা থেকে এই মানুষগুলো ফেরিতে করে এসেছেন, এই লকডাউনের মধ্যেও কিন্তু ফেরি চলাচল আছে, খুব স্বল্প পরিসরে হলেও আছে। এবং জানেন যে পদ্মা বেশ উত্তাল এবং এই উত্তাল পদ্মা পাড়ি দিয়ে অনেক মানুষই আসছেন এই ফেরিতে। এবং কিছুক্ষণ আগে এখানে এই শিমুলিয়া ঘাটে দুটি ফেরি এসে দাঁড়িয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে এই ফেরিতে আবার লোড হচ্ছে, একটি ফেরি আনলোড হওয়ার পরে আবার লোড হচ্ছে। অর্থাৎ ঢাকা থেকেও কিছু মানুষ কিন্তু আবার যাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। তো ইফতেখার, আমার কাছে এখন পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে এই হচ্ছে সবশেষ তথ্য। ধন্যবাদ শাওন। কুষ্টিয়ায় করোনার প্রকোপ কমছে না, সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবেশ চন্দ্র সরকার। দেবেশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে?
ধন্যবাদ ইফতেখার, আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়ার করোনার যে সংক্রমণ সেটা আসলে লকডাউনের কোনো সুবিধাই কুষ্টিয়াবাসী এখনো পর্যন্ত পায়নি। মৃত্যুর মিছিল প্রতিদিন বেড়েই চলেছে, সাথে সাথে বেড়ে চলেছে আক্রান্তের হার। আমি যদি গত ২৪ ঘন্টার কথা আপনাদেরকে বলি, তাহলে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে, এবং একটি মাত্র হাসপাতালেই ১৯ জনের মৃত্যু হয়েছে, যেটা সমগ্র বাংলাদেশে এরকম ঘটনা ঘটে খুবই কম ঘটে। খুলনা বিভাগের মধ্যে, খুলনা বিভাগ আপনারা জানেন, দর্শকরা জানেন যে খুলনা বিভাগ করোনার হটস্পটে পরিণত হয়েছে এবং কুষ্টিয়া তন্মধ্যে অন্যতম একটি হটস্পট। এখানে ১৯ জন যে মৃত্যু হয়েছে তার মধ্যে আপনার ১৫ জন পজিটিভ এবং ৪ জন উপসর্গ, করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। সেই একই সময়ে ২৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আপনার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৪৮ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২০৮ জন ভর্তি রয়েছে। ৮৪১টি নমুনার মধ্যে গতকালকে ২৬০ জনের শনাক্ত হয় এবং শনাক্তর হার ৩০.৯৮। তো এই যে ভয়ঙ্কর অবস্থা কুষ্টিয়াতে, কুষ্টিয়াতে প্রশাসন, রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠন আসলে এই সচেতনতামূলক কাজ করে যাচ্ছে বা আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই এই সংক্রমণ এবং মৃত্যুর হার কমানো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ করোনার অবস্থা। দেবেশ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি সড়কে ঘটে গ্যাসের লাইনে বিস্ফোরণ। এতে কেউ হতাহত না হলেও সড়কে দেখা দেয় ফাটল। এ ঘটনার পর এলাকার গ্যাস সংযোগ দেখভালের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। রাজধানীতে প্রায়শই ঘটছে গ্যাস লাইনে বিস্ফোরণ। গত মাসে এই মগবাজারে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে প্রাণ হারান ১২ জন, আহত হন ১০০রও বেশি। গত ২০ জুলাই রাতে ধানমন্ডির ৫ এ সড়কে ঘটে এমনই বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের সব স্থাপনা, ক্ষতিগ্রস্ত হয় সড়ক, উড়ে যায় ম্যানহোলের ঢাকনাও। শাবল দিয়ে তুলতে হয়, সেই ঢাকনাটা দূরে যে দশের দূরে পড়ছিল। হ্যাঁ, আর কয়েকটা ম্যান ঢাকনাগুলো আমাদের মেরিনের পাশেও ওটা উঠে গেছিল। বাস্ট হয়ে আমাদের বিল্ডিংয়ের ভিতরে যে ম্যানওভার ছিল সেটার উপরে উঠে মাটি টাটি সব বাইরে চলে গেছে, এত জোরে বাস্ট হয়েছিল। সেই রাতেই তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও দমকল কর্মীরা গ্যাস সংযোগ পরীক্ষা করে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। যদি পার্কিং করা গাড়ি থাকতো তাহলে এই যে ম্যানহোলের ঢাকনা যে উঠে গেল, ওই গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হতে পারত। ফুটপাতের ওখানে যে ক্র্যাক হলো, ওই জায়গাতে সাধারণত অসংখ্য লোক থাকে। শব্দ হয়েছে প্লাস ভূমিকম্পর মতন কাঁপছে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করছে সিটি কর্পোরেশন। ছিল গ্যাসের লিকেজ, এটা অনেক মানুষকে রক্ষা করেছে খুব বিপদের থেকে, কারণ বিষয়টা ভয়াবহ অবস্থায় ছিল ক্ষণিকভাবে। তাদের লোকবল দিয়ে সেই লিকেজ এবং যেখানে যেখানে যা আসছিল সেটা তারা সংস্কার করে তারা চলে যায়। আশা করি যে তারাও আমাদেরকে বলে দিয়েছে যে না, আর হবে না। সুয়ারেজ ব্যবস্থাপনা আধুনিক করার দাবিও জানিয়েছেন এলাকার বাসিন্দারা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সময় এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩২০ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ১৭ বছর বয়সী নিহত কিশোরের নাম মুনির আল তামিমি। ফিলিস্তিনের বেইতা গ্রামে বিক্ষোভের সময় গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে মারা যান তিনি। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে গত শুক্রবার পশ্চিম তীরের বেইতা গ্রামে হাজারো ফিলিস্তিনি জড়ো হয়ে বিক্ষোভ করেন। রেড ক্রিসেন্ট জানিয়েছে সংঘর্ষে আহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ২১ জন গুলিবিদ্ধ হন। খেলার খবর। অলিম্পিক গেমসের তৃতীয় দিনে এসে প্রথম স্বর্ণের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র, আর স্বাগতিক জাপানকে দ্বিতীয় স্বর্ণ এনে দিয়েছেন সাঁতারু ইউ ওহাশি। সকালে ছেলেদের ৪০০ মিটার মিডলে সাঁতারে ৪:০৯.৪২ সময় নিয়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের চেস ক্যালিস। রূপা জিতেছেন তারই স্বদেশি জে লিডারল্যান্ড। এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। মেয়েদের ৪০০ মিটার আইএম ইভেন্টে বিম রেকর্ডধারী হাঙ্গেরির কাটিনকা হোসচুকে শেষ করতে হচ্ছে পদক ছাড়াই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।